আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রফিক উদ্দিন, লেখক ও প্রাক্তন প্রভাষক, হিসাব বিজ্ঞান পরিচালক, রফিক্স অ্যাকাউন্টিং মেথড। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাসের বিষয় হিসাব সমীকরণ সংক্রান্ত প্রশ্নের সমাধান। হিসাব সমীকরণ সংক্রান্ত প্রশ্নের সমাধান ফর এসএসসি অ্যান্ড এইচএসসি। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসলে হিসাব সমীকরণ প্রথমে আমরা আলোচনা করি। হিসাব সমীকরণ কাকে বলে? যে হিসাব সমীকরণ হলো, হিসাব সমীকরণ হলো ব্যবসায়ের মোট সম্পত্তি এবং দায় এবং মালিকানা সত্ত্বের অভিব্যক্তি। হিসাব সমীকরণ হলো সম্পত্তি, দায় ও মালিকানা সত্তার অভিব্যক্তি। আর অন্যভাবে বলা যায়, যে সমীকরণের মাধ্যমে ব্যবসায়ের সম্পত্তির ওপর দায় এবং তৃতীয় পক্ষ এবং দ্বিতীয় পক্ষের মোট অধিকার যে সমান তা জানা যায়, তাকে হিসাব সমীকরণ বলে। যে সমীকরণের মাধ্যমে ব্যবসায়ের মোট সম্পত্তির ওপর তৃতীয় পক্ষ এবং দ্বিতীয় পক্ষের মোট অধিকার যে সমান তা জানা যায়। এই হিসাব সমীকরণ আমরা জানি, হিসাব সমীকরণ হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই, এ ইকুয়াল টু এল প্লাস ওই, তার মানে সম্পত্তি সমান দায় প্লাস মালিকানা শর্ত। সম্পত্তি সমান দায় প্লাস মালিকানা শর্ত। মালিকানা শর্তের চারটা উপাদান, মালিকানা শর্তের চারটা উপাদান মূলধন, উত্তোলন, আয়, খরচ, সি ডি আর ই। আমরা মালিকানা সত্তাকে একটা পরিবারের সাথে তুলনা করতে পারি। মালিকানা সত্তাকে যদি একটা পরিবার হিসাবে গণ্য করা হয়, ওই পরিবারের চারজন সদস্য, মূলধন হচ্ছে বাবা, উত্তোলন হচ্ছে মা, আয় হচ্ছে ভাই, আর খরচ হচ্ছে বোন। তার মানে মূলধন এবং আয় হচ্ছে বৃদ্ধিকারী উপাদান, তার বাবা এবং ভাই শান্ত আয় উপার্জন করে থাকে, উত্তোলন মা এবং বোন শান্ত খরচ করে থাকে। এটা আমরা জাস্ট বোঝার সুবিধাতে, আসলে মানুষ হিসেবে সবার অধিকার সমান, সবার অধিকার সমান। তো এখানে আমরা বোঝার সুবিধার্থে যে মালিকানা সত্তার চারটা উপাদান, সেখানে মূলধন এবং আয় হচ্ছে বৃদ্ধিকারী উপাদান, উত্তোলন এবং খরচ হ্রাসকারী উপাদান। তাহলে আমরা এটা আসলে যেটা আলোচনা করলাম, এটা মৌলিক হিসাব সমীকরণ। আর যেটা এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন, সেটা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই। এখানে লক্ষণীয়, যদি আয় বাড়ে, আয় বাড়ে তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে আয় বাড়লে মালিকানা সত্তা বাড়ে। কিন্তু আয় কমলে, তার মানে আর যদি মাইনাস হয়, আয় হ্রাস পায়, তাহলে কিন্তু মাইনাসে প্লাসে মাইনাস হয়, তার মানে মালিকানা সত্তা কমে। ঠিক একইভাবে খরচ বৃদ্ধি পেলে মালিকানা সত্তা হ্রাস পায়, মাইনাস হয়, কারণ খরচ বৃদ্ধি পেলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, খরচ বৃদ্ধি পেলে মালিকানা সত্তা হ্রাস পায়। কিন্তু খরচ হ্রাস পেলে, খরচ হ্রাস পেলে মালিকানা সত্তা বৃদ্ধি পাবে, কারণ ই মাইনাসে মাইনাসে প্লাস হবে। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাই ইকুয়েশন আলোচনা করলাম। এখন আমরা দেখব পরীক্ষাতে সাধারণত হিসাব সমীকরণ সংক্রান্ত কী কী প্রশ্ন এসে থাকে। সেটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ সংক্রান্ত মেন যেটা কম্পলসারি এসএসসি ইন্টার উভয় ক্লাসেই যেটা কম্পলসারি প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব, সরি, বিবরণী সঙ্গে হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব, বা এ ইকুয়াল টু এল প্লাস ওই প্রমাণ করো। আর তাছাড়া আরও আসতে পারে হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব, বা হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানের ওপর লেনদেনের প্রভাব দেখাও। তাছাড়া মাস শেষে মালিকানা সত্তা বা ওই বা ব্যবসায়ী সম্পত্তির ওপর মালিকের অধিকার নির্ণয় করো। আর তাছাড়া যেটা সম্ভাব্য আসতে পারে, বিশেষ করে এইচএসসিতে, হিসাব সমীকরণের মাধ্যমে লুপ্ত সংখ্যা নির্ণয় করো। তো আমরা এখন ধারাবাহিকভাবে আলোচনা করব, দেখাবো। যেমন প্রথমে আমরা 5 নম্বর উদাহরণটা নিয়েছি, যে হিসাব সমীকরণ বিবরণী সঙ্গে হিসাব সমীকরণের হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানের ওপর লেনদেনের প্রভাব, হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানের ওপর লেনদেনের প্রভাব। তাহলে আমরা দেখি, সেটা হচ্ছে যেমন এখানে উল্লেখ আছে যে 7
7-10-15 ও তার 30 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণ উপাদান কী প্রভাব ফেলছে তা দেখা হতো। এখানে আমাদের মেনলি এই প্রশ্নের অ্যান্সার দিতে আমাদের মেন হচ্ছে তিনটা কলাম, সেটা হচ্ছে তারিখ, সংশ্লিষ্ট হিসাব আর হিসাব সমীকরণের উপাদানগুলোর উপর প্রভাব। তো সে এখানে আমরা বাড়তি আরেকটা কলাম নিয়েছি, সেটা আমরা গত ক্লাসেও বলেছিলাম যে লেনদেন থেকে সংশ্লিষ্ট হিসাব নির্ণয় করতে যে আমরা নিয়েছিলাম লেনদেন উদ্দেশ্য। লেনদেনের উদ্দেশ্য গত ক্লাসে যেটা বলি সেটাই, লেনদেনের উদ্দেশ্য কলামটি আমাদের পদ্ধতিগতভাবে হিসাব বিজ্ঞান অনুশীলন করতে সহায়তা করে, এটা লেনদেন বিশ্লেষণের প্রধান অংশ। লেনদেন বিশ্লেষণের প্রধান অংশ তার মানে লেনদেনের উদ্দেশ্যের মাধ্যমে পরিচয় নির্ধারণ করা হয়, পরিচয় নির্ধারণ করা হয়। তাহলে আমরা এটা আলোচনা করতে পারি, প্রথমে হচ্ছে 7 তারিখ অফিস ভাড়া চুক্তির মাধ্যমে 3 মাসের ভাড়া অগ্রিম প্রদত্ত হলো, এটা হচ্ছে উদ্দেশ্য নাম্বার 2। অগ্রিম খরচের জন্য অগ্রিম খরচ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, অগ্রিম খরচের নাম অগ্রিম ভাড়া, অগ্রিম খরচের নাম অগ্রিম ভাড়া এ বৃদ্ধি, অগ্রিম খরচের নাম অগ্রিম ভাড়া এবং অগ্রিম ভাড়া এ বৃদ্ধি, অগ্রিম ভাড়া সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। কিভাবে বৃদ্ধি পাচ্ছে? নগদে, নগদান এ হ্রাস, নগদান এ মাইনাস বা এ হ্রাস। তারপরে 10 তারিখে উপযোগ বিল প্রদান, উপযোগ বিল প্রদান এটা হচ্ছে 4 খরচের জন্য, খরচ কথাটির মধ্যে উচ্চারণ হচ্ছে খরচের নাম উপযোগ খরচ, খরচের নাম উপযোগ খরচ। আর উপযোগ খরচ, উপযোগ খরচ এটা হচ্ছে ই প্লাস, এক্সপেন্স বৃদ্ধি পাচ্ছে আর এক্সপেন্স বৃদ্ধি পেলে ওই হ্রাস পায়, মালিকানা স্বত্ব হ্রাস পাচ্ছে। কিভাবে নগদে, নগদ সম্পদ হ্রাস, নগদ সম্পদ হ্রাস এই হ্রাস, নগদ সম্পত্তি হ্রাস পাচ্ছে। তারপরে 15 তারিখে ব্যক্তিগত টাকা দিয়ে ব্যবসায়ী ব্যবহারের জন্য ব্যবহারের জন্য দেয়াল ঘড়ি ক্রয়, ব্যক্তিগত টাকা দিয়ে ব্যবসায়ী ব্যবহারের জন্য দেয়াল ঘড়ি ক্রয়, অবশ্যই এটা তিন সম্পত্তি ক্রয়ের জন্য বলা যায়, তবে সবচেয়ে এক মূলধন আনয়নের জন্য বা মূলধন বিনিয়োগের জন্য বললে আমাদের এখানে বৃত্তি হিসাব বিপরীত হিসাব নির্ধারণ করতে সুবিধা হয়। এক মূলধন আনয়নের জন্য মূলধন কথাটি মুখ্য উচ্চারণ হচ্ছে, বৃত্তি হিসাব হচ্ছে মূলধন, আর মূলধন মূলধন হচ্ছে সি প্লাস, আর সি প্লাস হলে ওই বৃদ্ধি পায়, সি প্লাস হলে ওই বৃদ্ধি পায়। মূলধন কীভাবে বৃদ্ধি পাচ্ছে? অফিস সরঞ্জাম মাধ্যমে বা শুধু সরঞ্জাম লিখলেও হবে, অফিস সরঞ্জাম এ বৃদ্ধি, অফিস সরঞ্জাম সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। তারপরে 30 তারিখ 1 মাসের অফিস ভাড়া সমন্বয় করা হলো, 1 মাসের অফিস ভাড়া সমন্বয় করা হলো। 7 তারিখে আমরা যে 3 মাসের ভাড়া দিয়েছিলাম 1,20,000 টাকা, তাহলে এখানে 1 মাসের ভাড়া হচ্ছে 40,000 টাকা। তো এটা হচ্ছে 13-র ক অগ্রিম খরচ উত্তীর্ণ হওয়ার জন্য, 13-র ক অগ্রিম খরচ উত্তীর্ণ হওয়ার জন্য। অগ্রিম খরচ কথাটি মুখ্য উচ্চারণ হচ্ছে, এখানে অগ্রিম খরচের নাম অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া এ হ্রাস, অগ্রিম ভাড়া সম্পত্তি কমে যাচ্ছে। এবং কিভাবে ভাড়া খরচ, অগ্রিম ভাড়া সম্পত্তি উত্তীর্ণ হয়ে ভাড়া খরচ সৃষ্টি হচ্ছে, তো ভাড়া খরচ ই প্লাস, আর ই প্লাস হলে ওই হ্রাস পায়, ই প্লাস হলে ওই হ্রাস পায়। তাহলে আমরা এটা দেখলাম যে হিসাব সমীকরণ উপাদানের ওপর লেনদেনের প্রভাব, হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানের ওপর লেনদেনের প্রভাব। এখন আমরা দেখব বিবরণী সকে হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব, উদাহরণ 4 সিলেক্ট করা হয়েছে এটা দেখানোর জন্য। উদাহরণ চার আমরা এটা আলোচনা করব। উদাহরণ 4 বিবরণী সকে হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব। তো এখানে এটা হিসাব সমীকরণে অঙ্ক করতে গেলে, বিবরণী সকে করতে গেলে আমাদের সম্পত্তি এবং দায় মালিকানা সত্তার বিভিন্ন কলামগুলো কেটে নিতে হয়। তাহলে সেখানে এটাও লেনদেন বিশ্লেষণের মাধ্যমেই আমরা কয়টা সম্পত্তি, কয়টা দায় বা মালিকানা সত্তার কয়টা কলাম ওটাও সেটা আমরা নির্ধারণ করতে পারি। তো লেনদেন বিশ্লেষণের সহায়তা নিতে হবে। তো এখানে আমরা আলোচনা করি, 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, এটা হচ্ছে এক মূলধন বিনিয়োগের জন্য, মূলধন কথাটি মুখে উচ্চারণ হচ্ছে মূলধন সি প্লাস, মূলধন বৃদ্ধি পাচ্ছে। কীভাবে? নগদে, আবার নগদ বৃদ্ধি পাচ্ছে। জনতবাঙ্কে এত টাকা হিসাব খোলা হলো, এটা হচ্ছে 12-র ক ব্যাংকে হিসাব খোলার জন্য, এখানে ব্যাংক সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। কীভাবে? নগদে, নগদ সম্পত্তি হ্রাস পাচ্ছে। আবার হচ্ছে 5 তারিখ ধারে পূর্ণ করা হয় 4 খরচের জন্য, 4 খরচের জন্য
খরচ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, খরচের নাম ক্রয়, ক্রয় খরচ বৃদ্ধি পাচ্ছে, আর ক্রয় খরচ বৃদ্ধি পেলে মালিকানা সত্তা হ্রাস পায়, এই জন্য এখানে মাইনাস হয়েছে, ক্রয় খরচ বৃদ্ধি পাচ্ছে। কিভাবে? বাকিতে, যেহেতু ধারে বলেছে তাই পদ হিসাব দায় বৃদ্ধি পাচ্ছে, পদ হিসাব বা পাওনাদার দায় বৃদ্ধি পাচ্ছে। তারপরে ছয় তারিখ হচ্ছে ক্রয় ফেরত, ক্রয় ফেরত হচ্ছে এটাও চার খরচের জন্য, খরচ কথাটির মধ্যে উচ্চারণ হচ্ছে খরচের নাম ক্রয়, তবে এখানে ক্রয় ক্রয় না ক্রয় ফেরত, ক্রয় ফেরত চার খরচের জন্য খরচের নাম ক্রয় ফেরত, এখানে ক্রয় ফেরত খরচ হ্রাস পাচ্ছে, ক্রয় ফেরত খরচ হ্রাস পাইলেই মালিকানা সত্তা বৃদ্ধি পাবে, মালিকানা সত্তা বৃদ্ধি পাবে, এই জন্য এখানে প্লাস হয়েছে, কিছু না দেয়া, প্লাস মাইনাস কিছু না দেওয়া মানে প্লাস দেওয়া, এখানে মালিকানা সত্তা বৃদ্ধি পাচ্ছে। কিভাবে? ক্রয় ফেরত গেলেই বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত পেলে পাওনাদার দায় কমে যায়, পাওনাদার দায় কমে যায়। তারপরে আট তারিখ এটা লেনদেন না, এটা দেখাতে হবে না, নিচে নোট দিতে হবে। তারপর ডিসেম্বর নয় তারিখ নগদে পণ্য বিক্রয়, নয় তারিখ নগদে পণ্য বিক্রয়, পাঁচ আয়ের জন্য, পাঁচ আয়ের জন্য, আয় কথাটি মুক্ত উচ্চারণ হচ্ছে, আয়ের নাম বিক্রয়, বিক্রয় আয় বৃদ্ধি পাচ্ছে, এখানে আয় দেখানো হলো। কিভাবে? নগদে, নগদ সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, নগদ সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। ডিসেম্বর ১১ বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত এটাও পাঁচ আয়ের জন্য, আয় কথাটি মুক্ত উচ্চারণ হচ্ছে, এখানে আয়ের নাম বিক্রয় ফেরত, তবে এখানে বিক্রয় ফেরত আয় হ্রাস পাচ্ছে, বিক্রয় ফেরত হচ্ছে আয় হ্রাস, আয় হ্রাস পেলে মালিকানা সত্তা কমে যায়, মালিকানা সত্তা কমে যায়, বিক্রয়ের মাধ্যমে মালিকানা সত্তা বৃদ্ধি পায় আর বিক্রয় ফেরতের মাধ্যমে মালিকানা সত্তা হ্রাস পায়, এখানে মালিকানা সত্তা হ্রাস পাচ্ছে আর মালিকা বিক্রয় ফেরত আয় হ্রাস পাচ্ছে। কিভাবে? এটা নগদ কমে যাচ্ছে, কারণ আমরা নগদে বিক্রি করেছিলাম, নগদ টাকা পেয়েছিলাম, এখন বিক্রয় ফেরত আসার কারণে নগদ টাকা ফেরত দেওয়া হচ্ছে। ১২ ব্যাংক হতে ব্যক্তিগত পর্যন্ত ঋণ গ্রহণ, এটা এটা হচ্ছে কোনো লেনদেন না। আর তারপরে ১৪ তারিখ নগদে আসবাবপত্র ক্রয়, ১৪ তারিখ নগদে আসবাবপত্র ক্রয়, তিন সম্পত্তি ক্রয়ের জন্য ১৪ তারিখ, এখানে তারিখ উল্লেখ ভুল হয়েছে, এটা হবে ১৪ তারিখ তিন সম্পত্তি ক্রয়ের জন্য, সম্পত্তি কথাটি মুখ্য উচ্চারণ হচ্ছে, সম্পত্তির নাম আসবাবপত্র, আসবাব সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। কিভাবে? নগদে, নগদ সম্পত্তি হ্রাস পাচ্ছে। তারপর যেটা ১৫ তারিখে মিস্টার দিলীপ কুমার তার ব্যক্তিগত তহবিল থেকে সেলের স্কুলে বেতন দিলেন, এটা ব্যবসার আর্থিক অবস্থার কোনো প্রভাব ফেলছে না, তাই এটা লেনদেন নয়, সুতরাং এটা হিসাবভুক্ত হবে না। তো হিসাব সমীকরণ অঙ্কের ক্ষেত্রে এখন প্রত্যেকটা কলাম যোগ করতে হবে, প্রত্যেকটা কলাম যোগ করে সম্পত্তির সাইড টোটালটা যোগ করতে হবে, এবং দায় ও মালিকানা সত্তা যোগ করলে দেখা যাবে দুই দিকে মিলে গেছে। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানের উপর লেনদেনগুলোর কী প্রভাব সেটা দেখালাম, আর বিবরণী সকে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখালাম। এরপরে হচ্ছে ওই নির্ণয়, ওই নির্ণয় উদাহরণ ৮, ওই নির্ণয়টা আসলে হিসাব সমীকরণেরই অংশ, ওই নির্ণয়টা আসলে আমরা যে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব ডানের দিকে যে কলামটা করলাম, তার মানে এখানে ওই যে সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই, তার মানে মূলধনের সাথে উত্তোলন বাদ এবং আয় সমূহ যোগ এবং খরচ সমূহ বাদ, এটা করলেই আসলে মালিকানা সত্তা নির্ণয় হয়ে যায়। তো এটা আমরা ডিটেলস দেখাতে পারি, ডিটেলস যদি দেখাই তাহলে এখানে দেখা যাচ্ছে মূলধন হচ্ছে ৬০,০০০, ১,৫০,০০০, মোট ২,১০,০০০ টাকা, প্রাম্ভিক মূলধন ২,১০,০০০ টাকা, এখানে এই অঙ্কে উত্তোলন নাই। আয়সমূহ হচ্ছে ২২ এবং ২৫ তারিখে আছে, ২২ তারিখে বলতেছে স্টার ক্লাবের ফরমাশকৃত পণ্য সরবরাহ করা হলো, তার মানে ১১ তারিখে যে ফরমাশ গ্রহণ করা হলো, প্রতি সেট ২,০০০ টাকা, যে ১৫ সেট জার্সি ৩০,০০০ টাকা, সেই ৩০,০০০ টাকা এবং ২৫ তারিখে ৫,০০০ খেলার সামগ্রী বিক্রয় হলো এই ৫,০০০, মোট ৩৫,০০০ টাকা। তাহলে প্রাম্ভিক মূলধনের সাথে আয় যোগ ২,১০,০০০ এর সাথে ৩৫,০০০ যোগ করে ২,৪৫,০০০, আর খরচসমূহ
8 তারিখে ঈশান স্পোর্টসের নিকট হতে ধারে ব্যাট বল ও ট্রাউজার ক্রয়, এটা হচ্ছে 40,000 টাকা, ক্রয় 40,000 টাকা, আর ফেরত দেওয়া হয়েছে 2,000, ক্রয় ফেরত এটা বাদ, তাহলে থাকে 38,000। আর 31 তারিখে মার্চ মাসের দোকান ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আমরা যে 5 মাসের ভাড়া উদ্গ্রীম দিয়েছিলাম 5,000 টাকা করে, এখানে 1 মাসের ভাড়া উত্তীর্ণ হলো 5,000 টাকা, তাহলে মোট খরচ হচ্ছে 43,000। 2,45,000 থেকে 43,000 বাদ দিলে থাকে 2,02,000, তার মানে মাস শেষে মালিকানা সত্তার পরিমাণ হচ্ছে 2,02,000। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখনকার মতো ক্লাস শেষ করছি, আমরা পরবর্তী ক্লাস নেব জাবেদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।